ম্যাচ জিততে না পারলেও দারুণ উত্তেজনা ছড়ালো ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ এ এবং শ্রীলঙ্কা এ দলের মধ্যকার ম্যাচে। সেই যেন নিধাস ট্রফির ঘটনা আরও একবার মনে করালো এ দলের ক্রিকেটাররা। জয়ের জন্য 18 বলে 38 রান প্রয়োজন বাংলাদেশ এ দলের। 18তম ওভারের প্রথম বলটা করতে এসেই ঈশান মালিঙ্গা প্রথম বলেই আবু হায়দার রনির বিশাল এক ছক্কা হজম করে ফেলেন। কিন্তু বোলার বল ছাড়ার ঠিক আগ মুহূর্তে ডেড বল ডেকে বসেন অনফিল্ড আম্পায়ার। অথচ ওই মুহূর্তে ওই ছয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য, যে কারণে ক্রিকেটাররা আম্পায়ারের অমন সিদ্ধান্তে রীতিমতো হতবাক হয়ে যান। ছয় হাঁকিয়ে সাথে সাথেই প্রতিবাদ জানান রনি। ডাগআউটে বসে থাকা ক্রিকেটার এমনকি অধিনায়ক আকবর আলী ছুটে যান চতুর্থ আম্পায়ারের কাছে। কোচিং স্টাফের সদস্যরাও সরব প্রতিবাদ জানান, কেননা ওই মুহূর্তে ডেড বল মানেই বাংলাদেশের ছয় বাতিলের খাতায়। মূলত লঙ্কানেক ফিল্ডার বোলারের ডেলিভারির সময় ছিলেন 30 গজ বৃত্তের বাইরে। বোলার রান আপ শুরুর পর যা চোখে পড়েনি অনফিল্ড আম্পায়ারের, যে কারণে হুট করেই ডেড বল ডেকে বসেন। কিন্তু বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা চাচ্ছিলেন নো বল। সবাই ডাগআউটে দাঁড়িয়ে নো বল নো বল বলে আম্পায়ারের দৃষ্টি কাড়েন, হাত তুলে ইশারাও জানান। এতে অনফিল্ড আম্পায়ারও দ্বিধায় পড়ে যান। তবে এমন কাণ্ড দেখে মাঠে থাকা সখানেক বাংলাদেশি ভুয়া ভুয়া বলে চিৎকার করেন। ক্রিকেটারদের আহ্বান করেন ম্যাচ না খেলেই উঠে যেতে। অবস্থা বেগতিক দেখে বাংলাদেশ এ দলের ডাগআউটের দিকে ছুটে আসেন চতুর্থ আম্পায়ার। অধিনায়ক আকবরকে বোঝানোর চেষ্টা করেন, কনভিন্স করার চেষ্টা করেন নো বল নয়, এটা ডেড বলই। এরপর অনফিল্ড আম্পায়ার চতুর্থ আম্পায়ারের সঙ্গে আলোচনা করে ঠিকই আবার ডেড বলই ডেকে বসেন। এতে ওই বলটা বাতিলের সঙ্গে সঙ্গে বাতিল হয় বাংলাদেশের ছক্কাও। রনিও আশাহত হয়ে পড়েন, বাংলাদেশ হেরে যায় 3 উইকেটে। শেষ পর্যন্ত আর 18 বলে 38 রান নিতেও পারেনি বাংলাদেশি ব্যাটাররা। ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালেও আর ওঠা হয়নি আকবর আর তার দলের। আসফিক পলক, ক্রিকফ্রেনজি।